এবং যে ব্যক্তির জানাজার নামাজ জুমার আগে হবে এবং দাফন জুমার আগে হবে, ও ব্যক্তির কবরের আজাব হবে না। সুবহানাল্লাহ। গত পরশু গেল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ফাতে শরীফ এবং 10ই মার্চ অতিবাহিত করে উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। উনি যে কতটুকু পরিমাণ খেদমত করেছেন, বাউতুল আলমের গোলামি কবুল হয়েছেন, তার মৃত্যুটাই তা এটা আমরা বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দরজাতকে বরণ করুক, আমিন, এবং ওনার পরিবার পরিজনকে সবরে জমিন দান করুক, আমিন। আপনার কাতার বন্ধ হয়ে যান। এরপর যাই ওনার সন্তান হাজরিন, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য করছি। মাঝবন্দরে গৌসিয়া হক কমিটি বাংলাদেশ রওজান সুলতান পুস্তাকার সম্মানিত সাধারণ সম্পাদক, যিনি ওনার পরিবারের সাথে খুব অত্যন্ত সম্পৃক্ত জনাব মনসুর আলম মনসুর ভাইকে কিছু বলার জন্য সংক্ষিপ্ত আকারে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিত হাজরিন, সালাম আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের মাঠ থেকে সালাম আলাইকা সালাম
سرکار ہے مرحبا یا مرحبا یا مرحبا شکل ایک بار سورہ فاتحہ تین بار سورہ اخلاص سورہ پڑھ کر